কাউকে দেখতে পাচ্ছি না, তবু সবাইকে শুভ সন্ধ্যা। কবিতা বলার আগে একটা মজার কথা বলি, একটা ছোট্ট একটা কথা, যে নয় নয় করে তো অনেকগুলো মঞ্চে উঠলাম, মঞ্চে উঠলেই কেমন আমার একটা বুক ডিপ ডিপ করে, পা কাঁপতে থাকে। তো একমাত্র এই কবিতা ক্লাব, যেটাকে আমার প্রধানত আমার বাড়ির বারান্দা বলে মনে হয়, সামনে আদিগন্ত খোলা মাঠ আর আকাশ থেকে নেমে আসছে রোদ্দুর। তো বারান্দায় রোদ্দুর আর এই দুটো শব্দ একসঙ্গে উচ্চারিত হলে যার মুখটা ভেসে ওঠে তাকে সারা ভারতবর্ষ চেনে, আলাদা করে চিনে দিতে হবে না। তাই দাদার জন্য একটা বিশাল হাততালি চাই। আমি দেখতে পাচ্ছি না, যেখানে থাকুন। থ্যাংক ইউ সুরজিৎ। একটা কবিতা পড়ি, কবিতার নাম সরল রেখা। এক সকালে উঠতে হয় সবাইকেই, ভোর জাগা তেমন আশ্চর্য নয়। সবাই জানে দুঃখ আছে, জানে মুমূর্ষ হওয়া কিসের হাতছানি, তবু উঠতেই হয়, ভ্রু তুলে দেখতেই হয় বিছানার কাশসাজি ভ্যানিশ, জানলার পাশে রাতের জলখাবারের টেবিল, সামনের মাঠ জুড়ে হাওয়া। সেই মাঠে জিপসি বেদুইনের টোলা, সারি সারি তাঁবু, প্রতিটি মাছে জীবনের মতো অনিশ্চিত দড়ি দিয়ে বাঁধা। আমি ঘর নামক শূন্য জায়গা থেকে রিকশা টেনে নিয়ে যাই, সবটা আন্তাজে, যেন সরল রেখায় আর ভালো দেখাচ্ছে না আমাকে। এঁকে বেঁকে প্রচুর হাওয়া ধাওয়া করে আমায়, ভাবছি না কেন, এর চেয়ে গ্যালারিতে বসে হাততালি দিলে কম আয়াস হয়। মার্সিডিজে চেপে সুসিগ্ধ গানের লেজুর হিসেবে ছুঁড়ে দিতে পারি উড়ন্ত সব চুমু, তাবুময় লাস্যময় বেদিনীদের ভিড় তাক করে, পশু আলেখ্য শেষ করেও একটা করে চুমু বরাদ্দ করে দেওয়া যায়। বেদিনীদের মাঠে বৃষ্টি নেমেছে, ওরা ভিজছে, নাক নিচ্ছে অক্সিজেন, আমার রিক্সা এঁকে বেঁকে ছুঁয়ে যাচ্ছে প্রতিটি তাঁবুর দড়ি, অথচ এক ফোঁটা বৃষ্টি ছুঁতে পারছি না। এদিকে গৈরী পথে নিজস্ব চেনাজানা ঘরের চৌহদ্দির দাগটুকুও ভুলে যাচ্ছি ক্রমশ। নমস্কার, থ্যাংক ইউ।